বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হচ্ছ বিএসসি বি কম অনার্স কিংবা পাস করছে প্রথম বর্ষে অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাদের ভর্তির প্রক্রিয়া নিয়ে এ টু জেড ডিটেলসে আলোচনা করবো ও তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু থেকে এ কীভাবে আবেদন করবে নিজের স্মার্টফোন দিয়ে অনলাইনে একই সাথে কী কী স্টেপ রয়েছে এবং মেরিট লিস্ট সম্পর্কিত কতদিন কী মেরিট লিস্ট কীভাবে টাঙানো হবে এ ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে এই বছর কী রায় দিয়েছে শিক্ষা দপ্তর আর ফাইনাল অ্যাডমিশন কী রয়ে কবে থেকে এবং কোর্স স্টার্ট কবে থেকে কবে থেকে তুমি প্রথম কলেজ শুরু করবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরে কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে এ টু জেড ডিটেলসে আলোচনা করব এখনও পর্যন্ত গোটা ইউটিউবে এরকম সম্পূর্ণ ভিডিও তোমরা কোথাও দেখতে পারবে না কাজে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই তোমাদের অনুরোধ করব তোমাদের অনুরোধে বহু কষ্ট করে ভিডিওটি বানিয়েছি ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি নকল হওয়ার আগে তোমাদের প্রত্যেকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে ভর্তির আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে হচ্ছে না তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে এ অনলাইনে তোমাকে আবেদন করতে হবে ব্যাপারটা প্রথম থেকে শুরু করি যে এবছর অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে তোমরা য যে কলেজে ভর্তি হতে চাইছ ও সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে সেই কলেজের এর ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ তুমি ধরো সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে চাও তাহলে সুরেন্দ্রনাথ কলেজ গুগলে লিখে সার্চ করবে লিখলেই দেখবে সেই ওয়েবসাইটটি চলে আসবে এবং সেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে এখন কথা হচ্ছে কবে থেকে কলেজের আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখো এখানে লিখে দিয়েছে যে আবেদন প্রক্রিয়া শুরু হবে তোমাদের আঠেরোই জুলাই থেকে সর্বপ্রথম ইউটিউবে আমি কিন্তু রীতিমতো তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে আঠেরো জুলাই থেকেই তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সেই মতো কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিও দিয়ে দিয়েছে জুলাই থেকে তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে এক্ষেত্রে তোমাদের অনেকেরই জিজ্ঞাসা প্রক্রিয়া তো শুরু হচ্ছে কিভাবে স্মার্টফোন দিয়ে স্টেপ বাই স্টেপ আমরা আ কলেজে ভর্তি সম্পন্ন করব তো এখানে দেখতেই পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে দেখো স্টেপ এখানে চারটে আছে চারটে স্টেপ প্রত্যেকটি কলেজের জন্য প্রযোজ্য স্টেপগুলো সম্বন্ধে তোমাদের জানা কম ভর্তির আবেদনের আগে অতি অবশ্যই প্রয়োজন তার আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা আবেদন কীভাবে করবে যেটা বললাম যে অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমাদের কলেজের ওয়েবসাইটে যেতে হবে এ তোমাদের কলেজের প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে যেতে হবে যখনই তোমরা কলেজের ওয়েবসাইটে যাবে তখনই কিন্তু তোমরা রীতিমতো দেখতে পারবে ওখানে লেখা রয়েছে ইউজি অ্যাডমিশান টু 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 থ্রি এই যে বিষয়টা যেখানেই দেখতে পারবে সেখানে ক্লিক করলেই তোমাদের এই রকম চারটে স্টেপ এ পেয়ে আবেদন করতে হবে প্রথম স্টেপ তোমাদের বলে রাখি ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম প্রথমেই তোমাদের কি হচ্ছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে যেখানে তোমার সমস্ত ডিটেলস দিতে হবে এ নাম্বার ওয়ান তোমার নাম দ্বিতীয় হচ্ছে তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার ঠিকানা আর তোমার তোমার সম্বন্ধে যাবতীয় তুমি আগে কোন ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো কত নম্বর পেয়েছো ও যা যা ডকুমেন্ট তোমার সম্বন্ধে চাইবে যা যা ডিটেলস চাইবে একটা অ্যাপ্লিকেশানে তোমাকে টাইপ করে দিতে হবে যেটা ফোন থেকেই তোমরা করতে পারবে দ্বিতীয় স্টেপ চলে আসবে এ তোমাদের সমস্ত সমস্ত ডিটেলস কমপ্লিট করার পর নেক্সটে যদি তোমরা ক্লিক করো দ্বিতীয় স্টেপ চলে আসবে আপলোড ফটো অ্যান্ড ডকুমেন্ট তোমাদের দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপ কি বললাম তোমাদের সমস্ত ডিটেলস দিতে হবে তুমি কত নম্বর পেয়েছো ও তোমার নাম ঠিকানা বাবার নাম কি করে বাবা এই সমস্ত ডিটেলস দিতে হবে যাবতীয় ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে পরবর্তী স্টেপে তোমাকে আপলোড করতে হবে ফটো এবং ডকুমেন্টেশান ফটো তোমার ফটো আপলোড করতে হবে এ পাসপোর্ট সাইজ ফটো জেপিজি ফরম্যাটে অনলাইনে আপলোড করতে হবে এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই আপলোড করার আগে এ তোমাকে সেই ডকুমেন্টগুলো কিন্তু তৈরি করে রাখতে হবে এবং তোমরা কী কী ডকুমেন্ট তৈরি করবে আর কি কী ডকুমেন্ট আপলোড করতে হবে একটা হচ্ছে বললাম ফটোকপি তো এক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমেই যেটা বললাম ফটো তোমার নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো কপি তোমাদের আপলোড করতে হবে এ দ্বিতীয় যে তোমাদের আপলোড করতে হবে সেটা হচ্ছে তুমি আর মার্কশিট মানে উচ্চ মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছ সেই মার্কশিট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট কোনো কোনো কলেজ চাই সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের অ্যাডমিটও চাই সেই অ্যাডমিট কার্ড একই সাথে তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট এরপরে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে এ তোমাদের কিন্তু একটি ডকুমেন্ট দিতে হবে যেটা তোমরা যে কোনো ডকুমেন্ট দিতে পারো আধার কার্ড আর তোমার হচ্ছে যদি তোমার ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ড নয়তো রেশন কার্ড যেটা তোমার কাছে রয়েছে সেটা দিতে পারো একই সাথে অ্যাড্রেস প্রুফ হিসাবেও তোমাকে একটা ডকুমেন্টেশন দিতে হবে সেটাও তোমরা তোমার ইচ্ছে মতন একটি ডকুমেন্ট দিতে পারো এবং কিছু কিছু কলেজ কিন্তু আরও একটি সার্টিফিকেট চেয়ে থাকে সেটা হচ্ছে লিভিং সার্টিফিকেট অর্থাৎ তুমি যে স্কুলে পড়তে সেই স্কুল থেকে এ তোমার লিভিং সার্টিফিকেট কিন্তু ও চেয়ে থাকে কিছু কিছু কলেজ সেক্ষেত্রে এ আপলোড করে দিতে হয় আর যদি না চাই সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই এটা দিয়ে তোমাদের সেকেন্ড স্টেপ আপলোড ফটো এবং ডকুমেন্টেশন কমপ্লিট করতে হবে এর পরবর্তী স্টেপ হচ্ছে স্টেপ থ্রি যেখানে সিলেক্ট কোর্স অ্যান্ড সাবজেক্ট তোমরা প্রত্যেকেই জানো এই মুহূর্তে তিনটে কোর্স তোমরা তোমরা পড়বে একটা হচ্ছে বিএসসি একটা হচ্ছে কি বিএ আরেকটা হচ্ছে কি বিকম কম ঠিক আছে এ বি কম তো এই তিনটে কোর্সের মধ্যে এ তুমি যে কোনো কোর্স নিয়ে পড়বে যে কোনো কোর্সে অনার্স করবে এ নয়তো পাসে পড়বে তো এই অনার্সে যদি করতে যাও সেক্ষেত্রে অনার্স তোমরা চুজ করবে সাবজেক্ট যদি পাস পড়তে যাও তাহলে পাসের সাবজেক্ট চুজ করবে এ অনার্সের সাবজেক্ট এবং পাসের সাবজেক্ট তোমার ইচ্ছে অনুযায়ী তুমি সাবজেক্ট চুজ করতে পারবে চুজ করার পর তোমাক তোমার চলে আসবে এ ফোর্থ স্টেপ মানে থার্ড স্টেপে সম্পূর্ণভাবে তোমাকে সাবজেক্টগুলো চুজ করতে হবে তুমি কোন তিনটে সাবজেক্ট তোমার ফার্স্ট ইয়ারে রাখতে চাও মানে কোন তিনটে সাবজেক্ট নিয়ে কলেজে পড়াশোনা করতে চাও সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হচ্ছে থার্ড স্টেপে এবং ফোর্থ স্টেপ যেটা রয়েছে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে তোমরা কিন্তু অতি অবশ্যই রেখে দেবে তো এরপরে তোমাদের শেষ যে বিষয়টা আবেদন প্রক্রিয়া কবে শেষ হয়ে যাচ্ছে আমি তোমাদের এর বলে রাখি আবেদন প্রক্রিয়া তোমাদের শেষ হয়ে যাবে হচ্ছে ফিফথ আগস্ট অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে আগস্ট জুলাই মাসের আঠেরো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আগস্ট মাসে তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে তোমরা যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের ওয়েবসাইটে অনলাইনে সম্পূর্ণভাবে ফর্ম ফিল করার পর তোমাদের কাজ তো শেষ হয়ে যাচ্ছে এখানেই শুরু হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কাজ কলেজ থেকে এইবার তোমাদের এর কি মেরিট লিস্ট টাঙাবে যে তুমি অ্যাকচুয়ালি কলেজে ভর্তি যোগ্য না যোগ্য না এক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই প্রত্যেকেই অ্যাকচুয়ালি ভর্তি হতে পারবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে মেরিট লিস্ট এই যে মেরিট লিস্ট টাঙাবে এই মেরিট লিস্ট টাঙানোর কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে এ সিক্স আগস্ট থেকে শুরু হবে মানে আগস্ট মাসের ছ তারিখ থেকে শুরু হবে এবং আগস্ট মাসের ষোলো তারিখ পর্যন্ত এই মেরিট লিস্ট প্রত্যেকটা কলেজ এই সময়সীমার মধ্যে টাঙাবে কোন কলেজ হয়তো ছ তারিখে টাঙালো না কোন কলেজ সাত তারিখে কোনো তারিখ সাত তারিখে টাঙালো কোনো কলেজ আট তারিখে টাঙাতে পারে কলেজের ইচ্ছে অনুযায়ী এই সময়ের মধ্যে মানে অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিট করার পর দশ দিন হাতে সময় থাকবে এই দশ দিনের মধ্যে কলেজগুলো কিন্তু নিজেদের সময় মতো ও অ্যাকচুয়ালি যে ওয়েবসাইটে তোমরা আবেদন করেছিলে সেই ওয়েবসাইটেই মেরিট লিস্ট প্রকাশিত করবে যেখানে বিভিন্ন মেরিট লিস্ট প্রকাশিত করবে এ যারা খুব বেশি নম্বর পেয়েছে তাদের প্রথম লিস্টেই নাম চলে আসবে এ তারপরে সেকেন্ড লিস্ট টাঙাবে তারপরে থার্ড লিস্ট টাঙাবে তারপরে ফোর্থ লিস্ট তারপরে এরকমভাবে দশটা পর্যন্ত লিস্ট চলে যায় আর কাজেই প্রথম লিস্টে যদি তোমার নাম না থাকে ঘাটানোর কোনো বিষয় নেই একাধিক কিন্তু লিস্ট থাকবে এরপরে হচ্ছে ডকুমেন্টেশন ভেরিফিকেশান যেটা অন্যান্য বছরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবছর কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান আর ফিজিক্যালভাবে এ কোনোরকম করার আদেশ নেই অর্থাৎ শিক্ষা দপ্তর জানিয়েছে কোনো কলেজ ফিজিক্যালি ছাত্রছাত্রীদের কলেজে ডেকে ভেরিফিকেশান করবে না এটার অনুমতি দেয়নি পরবর্তীকালে কলেজ চাইলে কলেজে যখন তোমরা অ্যাকচুয়ালি প্রথম দিন ক্লাস করতে যাবে কবে প্রথম দিন ক্লাস করবে আমি জানা জানাবো প্রথম দিন যখন ক্লাস শুরু হবে তখন হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশান কলেজ নিজেদের মতন করে করতে পারে কিন্তু এই মুহূর্তে ভর্তি কমপ্লিট করা পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ফিজিক্যালি অর্থাৎ অনলাইনে চাইলে তারা বিভিন্ন মাধ্যম দ্বারা ভেরিফিকেশান করতে পারে কিন্তু অফলাইনে ভেরিফিকেশান নিষেধ করে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে এরপরে হচ্ছে ফাইনাল অ্যাডমিশান মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর যদি তোমার মেরিট লিস্টে নাম আসে তাহলে তোমার ফাইনাল অ্যাডমিশনের জন্য কল আসবে বা ওখান থেকে তোমরা ফাইনাল অ্যাডমিশান নিতে পারবে তো এই যে ফাইনাল অ্যাডমিশান রয়েছে এটা তখনই তোমরা নিতে পারবে যখন মেরিট লিস্টে নাম আসবে যখনই মেরিট লিস্টে নাম আসবে তার পাশে ফি পেমেন্টের জন্য অনলাইনে একটা অপশান আসবে মানে তোমার আর কলেজে ভর্তি হওয়ার জন্য ফাইনাল অ্যাডমিশান নেওয়ার জন্য কলেজে পড়ার জন্য কিছু টাকা দিতে হবে এ সেই ফিটা তোমাকে পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে কলেজে এ সেই ফিটা কমপ্লিট করার পর সেই টাকাটা দেওয়ার পর তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি তুমি অ্যাকচুয়ালি কলেজে ভর্তি হয়ে গেলে কবে তোমাদের বই এই ফাইনাল অ্যাডমিশান কমপ্লিট হয়ে যাবে সেটা হচ্ছে পনেরোই ওই সেপ্টেম্বর ঠিক আছে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফাইনাল অ্যাডমিশান কমপ্লিট হয়ে যাবে তার মানে তোমরা বুঝতেই পারছো তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিকে পাশ করছো তোমরা প্রত্যেকে কলেজে ভর্তি হয়ে যাবে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেককে আগেভাগেই কংগ্রাচুলেশান তো এরপরে এ তোমাদের শুরু হয়ে যাবে ইউজি কোর্স স্টার্ট মানে আন্ডার গ্র্যাজুয়েশান কোর্স কিন্তু তারপরে চালু হয়ে যাবে এবার আন্ডার গ্র্যাজুয়েশান কোর্স চালু হয়ে গেলে মানে তুমি প্রথম কবে কলেজ শুরু হবে বা কলেজে যেতে পারবে কলেজের ক্লাস করতে পারবে সেটাও তোমাদের এই ভিডিওতেই জানিয়ে দেব। দেখো সেই ক্লাস তোমরা করতে পারবে কিন্তু নাইনটিন সেপ্টেম্বর ঠিক আছে নাইনটিন সেপ্টেম্বর মানে উনিশ তারিখ সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে তোমরা প্রত্যেকে কলেজে যেতে পারবে অনলাইন ফর্ম ফিল থেকে শুরু করে এ কলেজের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করা থেকে শুরু করে এ কলেজের প্রথম ক্লাস শুরু হওয়া পর্যন্ত সমস্ত ডিটেলস তোমাদের এর এই ভিডিওতে এক্সপ্লেন করলাম আশা করছি ভিডিওটি তোমার জন্য ও হেল্পফুল হয়েছে অনেকটা তোমরা জানতে পেরেছো অনেক কিছু জানতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করার সাথে বন্ধুদের ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে একেবারেই ভুলো না কারণ তোমরা জানো এত কষ্ট করে ভিডিও করেছি যাতে তোমরা তোমাদের প্রত্যেকের বিষয়টা জানাতে পারি সেই কারণে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব অতি অবশ্যই তোমরা এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করো প্রত্যেকের কলেজ যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদের প্রত্যেকের কলেজ জীবন আরও সুন্দর হয়ে উঠুক